Hey everyone, welcome back to my channel. আজকে আরেকটা ঈদ স্পেশাল রেসিপি করে দেখাচ্ছি আর সেটা হচ্ছে বিয়ে বাড়ির সাথে শাহি ফিরনি রান্না। ফিরনি পছন্দ করে না এরকম মানুষ হয়তো অনেক কমই আছে আর ফিরনি রান্না করেনি এরকম মানুষও হয়তো অনেক কম আছে। অলমোস্ট সবাই বাসায় যে কোনো অকেশনে এই ফিরনিটা রান্না করে থাকে, তবে বিয়ে বাড়ির ফিরনির স্বাদটাই যেন আলাদা, সেই সাথে এর গন্ধটাও। আর এই বিয়ে বাড়ির ফিরনিটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রশংসাটাও সেরকমই পাওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফিরনি রান্নার জন্য আমি আজকে 1 লিটার মিল্ক নিয়েছি, আর যেটা হোল মিল্ক অথবা ফুল ক্রিম মিল্ক আমি সেটা নিয়েছি। চিনি নিয়েছি 1/2 কাপ, তবে চিনিটা আপনারা আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি 3টা এলাচ নিয়েছি আর নিয়েছি 1টা দারচিনি, প্রায় 20টার মতো নিয়েছি কিশমিশ, 1 চিমটি পরিমাণ জাফরান আমি সামান্য গরম দুধে ভিজিয়ে রেখেছি, আর জাফরান আমি ইউজ করছি বিয়ে বাড়ির ফিরনির সেই কালারটা দেওয়ার জন্যে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ নিয়েছি ঘি, আর কেওড়া জল ইউজ করবো 1 চা চামচ। প্রায় 20টা কাজু বাদাম আমি অল্প দুধে ভিজিয়ে রেখেছিলাম, এখন দুধের সাথেই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। 1/2 কাপ মাওয়া নিয়েছি, আর এটা আমার ঘরে বানানো মাওয়া, এটা রেসিপিটা আমি একসময় আমার চ্যানেলে দিয়ে দিব। এখন অল্প দুধের সাথে আমি মাওয়াটাকে ভালোভাবে গুলে নিচ্ছি, তা না হলে গরম দুধে দিলে পরে মাওয়া কিন্তু ভালোভাবে গলবে না। আমি 1/4 কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে তারপর 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা পোলাওয়ের চালও ইউজ করতে পারবেন। এখন চালের পানিটা ঝরিয়ে নিয়েছি আর চালগুলোকে আমি আধা ভাঙা করে নিচ্ছি, এটা আপনারা ব্লেন্ডারে অথবা পাটা পোতায়ও করতে পারবেন। চেষ্টা করবেন চালগুলোকে যতটুকু সম্ভব ছোট করেই ভেঙে নিতে, কারণ চাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো অনেকটাই বড় হয়ে যাবে। চালটা ভেঙে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে এটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এতে করে চালগুলো দলা বেঁধে যাবে না। এখন মাঝারি আছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে প্রথমে দুধটা নিয়ে নিয়েছি, এরপর এলাচ দারচিনিগুলো নিয়ে নিলাম। এখন দুধটাকে আমি নেড়ে নেড়ে বলক তুলে নিব, আর আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে 2 কাপ গুঁড়ো দুধের সাথে আপনারা 4 কাপ পানি মিলিয়ে নেবেন। দুধ ফুটে ওঠার পরে আমি আরও 3-4 মিনিট দুধটাকে একটু জাল করে নিয়েছি, আর দুধ কিন্তু এখন খুব বেশি ঘন করে ফেলা যাবে না, কারণ রান্নাটা হতে হতে দুধটা কিন্তু এমনিতেই অনেক ঘন হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে পানি দিয়ে ভেজানো চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে এটাকে নাড়তে শুরু করতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। চুলার আঁচ এখন মাঝারি থেকেও কমিয়ে দিয়েছি, আর এই চালটা সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এরপর দুধের সাথে গুলিয়ে রাখা মাওয়াটা নিয়ে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও প্রায় 4-5 মিনিট একটু জাল দিব। এখন দিয়ে দিয়েছি চিনি, আর আমি চিনি ইউজ করেছি কিন্তু আপনারা চাইলে কনডেন্সড মিল্কও ইউজ করতে পারবেন। এখন চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম ঘি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিয়েছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। এখন সব কিছুকে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ফিরনিটা অলমোস্ট হয়ে এসেছে, এটা যথেষ্ট ঘন হয়েছে। এটাকে এখন আর খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে পরে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই ফিরনিটা পারফেক্টলি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর এই কেওড়া জলটা কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে, কারণ এই কেওড়া জলটাই কিন্তু শাহি ফিরনির সেই সুন্দর গন্ধটা এনে দেয়। ফিরনি এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি, আর ফিরনিটা গরম থাকা অবস্থায় আপনারা যে বাটিতে বা পাত্রে ফিরনিগুলোকে বসাতে চান বা সেট করতে চান সেখানে বেড়ে নেবেন, এতে করে ঠান্ডা হলে পরে ফিরনিটা খুব সুন্দরভাবে সেই পাত্রে সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে ফিরনি কোনো বড় পাত্রে অথবা চাইলে কয়েকটা ছোট ছোট পাত্রে বেড়ে নিয়ে তারপর সেট করতে পারেন, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। ফিরনি রুম টেম্পারেচারে আসলে পরে এটাকে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা সার্ভ করবেন। এই ফিরনিটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতে তার থেকেও আরও অনেক বেশি মজার। আমি আশা করছি আপনারা আসছে ঈদে এই ফিরনিটা অবশ্যই বাসায় বানাবেন,
আর বানালে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।